তখন ইংরেজ আমল শেষ হয়ে আসছে, পুরনো নবাবিয়ানারও অবশেষ তেমন কিছুই নেই। এরই মধ্যে চার বছর বয়সে একটা ঘটনার মধ্য দিয়ে প্রথম বুঝতে পারলাম আমার জন্ম সাধারণ পরিবারে হয়নি। মীর জাফরের বড় ছেলে মিরনের অষ্টম পুরুষ আমি। নবাব বংশের সেই অষ্টম পুরুষের বিসমিল্লাখানি হচ্ছে আমার প্রথম পাঠের অনুষ্ঠান, হাতে খড়ি। সেই বিসমিল্লাখানি অনুষ্ঠানের একটা ছবি আমার মনে আজও রয়েছে। আমাকে বেনারসি শেরওয়ানি ও টুপি পরানো হয়েছিল। টুপির একপাশে জুলফিকার, আল্লাহ কর্তৃক হযরত আলীকে প্রদত্ত তরবারি আঁকা এমব্রয়ডারির কাজ ছিল। একটি বিরাট হল ঘরের মধ্যে রাজকীয় পোশাকে সাজিয়ে আমাকে বসানো হয়েছিল। আমন্ত্রিত বহু সুবেশ অভিজাত আত্মীয় পরিজন সেখানে উপস্থিত ছিলেন। পরে মাতামহী ইয়াকুত জামানিয়া বেগমের মুখে শুনেছি, মুর্শিদাবাদ স্টেটের প্রধান মৌলানা সৈয়দ শিপতে হাদি ওই অনুষ্ঠানের প্রধান আচার্য হয়েছিলেন। রূপোর ফলকের উপর রূপোর দোয়াতে জাফরানের কালী, রূপোর কলম দিয়ে সর্বশক্তিমান আল্লাহর নাম লিখে তিনি প্রথম আমার বিদ্যা আরম্ভের সূচনা করেছিলেন। অনুষ্ঠানে ব্যবহৃত রূপোর কলম, দোয়াত ইত্যাদি এবং 101টি রৌপ্য মুদ্রা মৌলানা সাহেবকে দেওয়া হয়েছিল। বিনিময়ে তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন। ছেলেবেলায় আমার মাতামহীর কাছ থেকে আমাদের পূর্বপুরুষ সম্পর্কে নানা গল্প শুনেছি। আমার পিতামহ এবং প্রপিতামহের জীবনের বহু ঘটনা তার কাছে শুনেছি। এছাড়া ছিলেন আমার প্রপিতামহী সোগরা বেগম। অনেকদিন রাতে খাওয়ার পর আমি তার কাছে যেতাম, পাশে বসে গল্প শুনতাম। প্রপিতামহ নাসিরুল মুলক আলাউদ্দৌলা নবাব সৈয়দ আজম আলী খান বাহাদুর আসাদ জংয়ের ফেলে আসা চরিত্রগুলোকে কল্পলোকে ভেসে উঠত একে একে। রাত গভীর হতো, প্রপিতামহীর আন্তরিক স্বর কানে ফিসফিসিয়ে বাজত, আমি আমার পূর্বপুরুষদের মধ্যে হারিয়ে যেতাম। সোগরা বেগম 1959 সালে মারা যান। সোগরা বেগম খুবই সুন্দরী ছিলেন, বেশি বয়সেও সেই রূপের রেশ ছিল তার শরীর জুড়ে, গায়ের রং ছিল ধবধবে ফর্সা, আমার মতন মাঝারি রঙের নন। গল্পচ্ছলে তিনি আমাদের বলতেন, তোমরা এখন এই দেশেরই মানুষ হয়ে গেছ, কিন্তু মীর জাফর তো এদেশের মানুষই ছিলেন না, তারা ইরাক থেকে ভাগ্যান্বেষণে এই দেশে এসেছিলেন। এদেশের প্রতি তার বিশ্বাসঘাতকতার প্রশ্ন ওঠে কি করে? যদি তাই হতো, আলিবর্দির পরেই সিরাজকে নবাব হতে সাহায্য না করে নিজেই তিনি মসনদে বসে পড়তেন। প্রপিতামহের কথাগুলো সেই ছেলেবেলা থেকেই মাথায় ঘুরপাক খেত। মীর জাফর কি সত্যি সত্যি বিশ্বাসঘাতক ছিলেন, নাকি তিনি চক্রান্তের শিকার হয়েছিলেন? পরে বড় হয়েও প্রপিতামহের গল্পচ্ছলে তোলা সেই প্রশ্নগুলি আমার পিছু ছাড়েনি। বিশ্ববিদ্যালয়ে পড়া শেষে গবেষণা করতে গিয়ে তাই আমি ইতিহাসে ডুব দিয়েছি, গভীরভাবে দেখেছি 300 বছর আগের বৃত্তান্ত। দিল্লির সিংহাসনে তখন বাদশাহ ঔরঙ্গজেব আসীন। তখন ইরাকের নজাফ থেকে আমাদের পূর্বপুরুষ হুসেন নজাফি ভাগ্যান্বেষণে দিল্লির দরবারে আসেন। তিনি ছিলেন পয়গম্বরের জামাতা হযরত আলীর বংশধর। তার পূর্বপুরুষেরা ইরাকের নজাফে হযরত আলীর সমাধির দেখাশোনার দায়িত্বে ছিলেন। বংশ কৌলিন্যের জোরে হুসেন নজাফি ও ঔরঙ্গজেবের সুনজরে পড়ে দরবারে জায়গা করে নেন। পারিবারিক কাগজপত্র থেকে জেনেছি, দারা শিকর অনাথ কন্যার সঙ্গে তার পুত্র আহমেদ নজাফির বিবাহ হয়েছিল। তার মৃত্যুর পর মরদেহ নৌকাযোগে যমুনা গঙ্গা হয়ে বাংলাদেশে আনা হয় এবং সেখান থেকে জাহাজে ইরাকের নজাফে নিয়ে গিয়ে কবর দেওয়া হয়। এই আহমেদ নজাফির পুত্রই হলেন মীর মোহাম্মদ জাফর আলী খান। ইতিহাসে যিনি মীর জাফর নামেই বেশি পরিচিত। দ্য গোল্ডেন বুক অফ ইন্ডিয়া, এ জিনোলজিক্যাল অ্যান্ড বায়োগ্রাফিক্যাল ডিকশনারি অফ রুলিং প্রিন্স চিফস নোবিস অ্যান্ড আদার পার্সনেস টাইটেলড অর ডেকোরেটেড বাই দ্য ইন্ডিয়ান এম্পায়ার বাই স্যার রজার লেলব্রিজ KCIE ম্যাকমিলন 1893। এই বইয়ে মীর জাফরের বংশ পরিচয়ের উল্লেখ রয়েছে। আবার লাহোর থেকে প্রকাশিত বাগ এ সাদাত নামে উর্দু জার্নালেও এর বিস্তারিত উল্লেখ আছে। অষ্টাদশ শতাব্দীর ভারত তখন নানা ভাঙা গড়ার মধ্য দিয়ে যাচ্ছিল। বাদশাহী আমলে সামান্য যোদ্ধা থেকে নিজের যোগ্যতায় অভিজাতদের মধ্যে জায়গা করে নেওয়া কোনো অভিনব ব্যাপার ছিল না।
দিল্লি থেকে মির্জাফরও পূর্ব ভারতে এসেছিলেন এইরকমই অন্য ভাগ্যান্বেষীদের মতন। প্রথমে পাটনা, পরে রাজমহল, গিরিয়ার যুদ্ধে আলীবর্দীর উত্থানের সঙ্গেই মির্জাফর মুর্শিদাবাদে হাজির হন। আলীবর্দীর বোন শাহ খানুমকে বিয়ে করার সুবাদে মির্জাফরের সামাজিক প্রতিষ্ঠা অনেক বেড়ে যায়। আলীবর্দী তার বোন ভগ্নীপতিকে থাকার জন্য ভাগীরথীর পূর্বপারে তৈরি করে দেন এক মনোরম প্রাসাদ, পরে ইতিহাসে যা জাফরাগঞ্জ প্যালেস নামে পরিচিতি পায়। পলাশির যুদ্ধের পর মির্জাফর প্রথমে বাংলার নবাব হলেও কিছুদিন পরেই ইংরেজরা তাকে সরিয়ে জামাতা মীর কাসিমকে মসনদে বসান। বক্সারের যুদ্ধের পর আবার মির্জাফর নবাব হন। 1765 সালে মির্জাফরের মৃত্যু হয়, কিন্তু তার আগেই বড় ছেলে মিরন 1760 সালে রাজমহলে মারা যান। মিরনের ছেলে মোর্তজা খান তখন 6 বছরের নাবালক। রীতি অনুযায়ী বড় ছেলের বংশধরী মসনাদের অধিকারী, কিন্তু মোর্তজা একান্তই নাবালক। এই সুযোগটা নেয় ধূর্ত ইংরেজ। তারা মির্জাফরের তৃতীয় পত্নী বাব্বু বেগমের পুত্র মুবারকউদ্দৌলাকে নবাব নাজিম করে মসনদে বসায়। মির্জাফরের দ্বিতীয় পত্নী মুন্নি বেগমেরও তাতে সায় ছিল। ইতিহাসে ডুবে যেতে যেতে প্রপিতামহীর কথা মনে পড়ে, আমার দেখা মানুষদের মধ্যে তিনিই শেষ বেগম। গরমকালের রাত, সোগরা বেগম পালঙ্কে আধশোয়া, দাসী হাত পাখা টানছে, গল্পের ছুরি খুলে বসেছেন প্রপিতামহী। সেই সব গল্পের সঙ্গে প্রচলিত ইতিহাসের মিল খুবই কম। তিনি বলতেন, মিরন রাজমহলে মোটেই বজ্রাঘাতে মারা যাননি, তাকে ইংরেজরা গোপনে খুন করেছিল। খুনের ব্যাপারটা চাপা দিতে মিরনের দেহরক্ষীদের ইংরেজরা কিনে নিয়েছিল, কিন্তু ব্যক্তিগত অনুচরদের একজন গোপনে পালিয়ে এসেছিল মুর্শিদাবাদে। সঙ্গে নিয়ে এসেছিল প্রমাণ হিসেবে মিরনের রক্তমাখা তাকিয়া। সেই তাকিয়া স্মৃতিচিহ্ন হিসেবে মিরনের প্রপৌত্র আসাদুল্লাহ খানের আমল পর্যন্ত 1803 আমাদের পরিবারে রাখা ছিল, পরে নষ্ট হয়ে যায়। মিরন যে আদৌ দুর্ঘটনায় মারা যাননি, এই বিশ্বাস আমাদের পরিবারে দৃঢ় হয়ে থাকার কারণ রাজমহল থেকে গঙ্গায় মুর্শিদাবাদ মাত্র কয়েক ঘন্টার পথ হওয়া সত্ত্বেও তার মতন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃতদেহ আত্মীয় স্বজনকে দেখানোর জন্য আনা হয়নি, তাকে রাজমহলেই কবর দেওয়া হয়। সেই জীর্ণ ভগ্নপ্রায় কবর পরে বড় হয়ে আমি দেখে এসেছি। সোগরা বেগম বলতেন, নবাব মিরন ছিলেন মসনাদের প্রকৃত দাবিদার, তাকে খুন করা হয়, তুমি তাই নবাবি থেকে বঞ্চিত হয়েছ। মির্জাফর মূল বিশ্বাসঘাতক নন এবং আমি নবাব হতে পারতাম, এই বিশ্বাস সেই ছেলেবেলায় মাথায় ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন প্রপিতামহী। ফলে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যখন কেউ মির্জাফর বিশ্বাসঘাতক বলে বকরোক্তি করেছে, তখন আমি প্রতিবাদী না হয়ে পারিনি। একবারের একটা ঘটনা, সেবার বেকার হোস্টেলের নির্বাচনে আমি প্রার্থী হই। আমাকে মির্জাফরের জেলার লোক হিসেবে চিহ্নিত করা হয়। আমি খুবই ভেঙে পড়েছিলাম, তবে পাল্টা প্রশ্ন করতে ছাড়েনি, মুর্শিদাবাদ তো সিরাজেরও জেলা। মির্জাফর মুর্শিদাবাদে জন্মাননি, সিরাজ কিন্তু এই জেলাতেই জন্মেছিলেন। তখনও শেষ পর্যন্ত অবশ্য সহপাঠীরা কেউ জানত না যে আমি শুধু মির্জাফরের জেলার লোক নই, মির্জাফরের বংশধর। সেটা জানাজানি হয়ে গেল অন্য একটি ঘটনায়। ব্যাডমিন্টন খেলায় আমার দক্ষতা ছিল, জেলার 1 নম্বর খেলোয়াড় ছিলাম। কলকাতায় ছাত্রাবস্থায় ব্যাডমিন্টন খেলতে মাঝে মাঝেই যেতাম 85 পার্ক স্ট্রিটে মুর্শিদাবাদের শেষ নবাব বাহাদুর ওয়ারিস আলী মির্জার কাছে। একবার কদিন কামাই করায় তিনি তার খাস বেয়ারাকে বেকার হোস্টেলে পাঠান আমার খোঁজ নিতে। হোস্টেলে আমি ছিলাম না, নবাব বাহাদুরের কোট অফ আর্মস চিহ্নিত ঘোড়ার গাড়ি ও ইউনিফর্ম পরা বেয়ারা এসে আমার খোঁজ করায় আমার বংশ পরিচয় বেরিয়ে পড়ে। এরপর থেকেই ছাত্রদের কাছ থেকে আমাকে শুনতে হয় আমি নাকি বিশ্বাসঘাতকের বংশধর। একবার একজন ছেলে আমাকে এই কথা বলায় আমি তাকে স্পষ্ট ভাষায় বলে দেই, হ্যাঁ আমি মির্জাফরের বংশধর। কিন্তু তোমরা কি সবাই বুকে হাত দিয়ে বলতে পারো যে তোমাদের পূর্বপুরুষেরা সকলেই মহৎ এবং নিষ্কলঙ্ক ছিলেন? অপমানিত 20 বছরের যুবকটি সেদিন প্রতিবাদ করার জন্য এর চেয়ে কড়া ভাষা আর পায়নি। সে দেখে পূর্বপুরুষ আর তার মধ্যে ইতিহাস বড় পাঁচিল তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু 20 শতাব্দীর শেষে এসে 200 বছর আগেকার ঘটে যাওয়া ঘটনা কিভাবে সত্যাসত্য নিরূপণ করবে মির্জাফরের বড় ছেলে মিরনের অষ্টম পুরুষটি? নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। সেই সব প্রশ্ন মাথায় নিয়েই আমি 1972 সালে মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করি। উপাদান হিসেবে হাতের কাছে ছিল পারিবারিক চিঠিপত্র এবং নথি, কিছু পুরনো বই ইত্যাদি। গোড়ায় নবাব বাহাদুর ইনস্টিটিউশনের লাইব্রেরিতে কাজ শুরু করি।
এছাড়া পাশেই ছিল ফার্সি এবং ইংরেজি গ্রন্থ সমৃদ্ধ হাজার দুয়ারি গ্রন্থাগার। তখনও নিছকই অন্ধকারে পথ হাতড়াচ্ছি। এরই মধ্যে প্রথম আশার আলো দেখালো ডক্টর রমেশচন্দ্র মজুমদারের অ্যান অ্যাডভান্স স্টোরি অফ ইন্ডিয়া বইটা। বইয়ে পলাশির যুদ্ধ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি লিখেছেন, ইট উড বি কোয়াইট রং টু রিগার্ড সিরাজ অ্যাজ ফাইটিং ফর দ্য কান্ট্রি অ্যান্ড মির্জাফর অ্যান্ড আদার্স অ্যাজ বিট্রেয়িং ইট। Both sides acted from pure self-interest and do not appear to have given a thought to country as a whole. এই লাইনগুলি আমি বারবার পড়েছি, বিশেষ করে চোখে পড়ছে মির্জাফর অ্যান্ড আদার্স কথা কয়টি। এই আদার্স কারা? যদি মির্জাফরের সঙ্গে আরও দোসর ছিল তবে কেন একা তাকেই শুধু বিশ্বাসঘাতক অপবাদ দেওয়া হলো? অন্যরা কেন যবনিকার অন্তরালেই থেকে গেলেন? পরবর্তী বিশ বছর ধরে ইতিহাসের চোরা গলিতে পূর্বপুরুষের কলঙ্কমোচনের চেষ্টায় পথ হাতড়াতে গিয়ে যখনই হতাশাগ্রস্ত হয়েছি, ডক্টর মজুমদারের ওই কথাগুলি বারবারই স্মরণ করে মনে জোর পেয়েছি। 1975 সালে আমি একটি বই লিখি, বই না বলে সেটিকে পুস্তিকা বলাই ভালো, নাম দিই দ্য মুর্শিদাবাদ গাইড। ওই বইয়ের ভূমিকায় আমি সাহস করে মির্জাফরের প্রসঙ্গ উত্থাপন করে বলি যে ইতিহাস তার প্রতি অবিচার করেছে। এই ব্যাপারে নিজের মত ঘোষণার বিপদ সম্পর্কে সচেতন ছিলাম, তাই সঙ্গে ডক্টর মজুমদারের বই থেকে প্রাসঙ্গিক মন্তব্য তুলে দিই এবং সেই সঙ্গে এটাও অনুরোধ করি যে এই নিয়ে কোনো অপ্রীতিকর বিবাদ শুরু হোক তা আমার অভিপ্রেত নয়। ওই বইয়ে সিরাজ, মির্জাফর ও মিরন সম্পর্কে সংক্ষেপে যতদূর সম্ভব কিংবদন্তি পরিহার করে ঐতিহাসিক তত্ত্ব তুলে ধরার চেষ্টা করি। নামে ট্যুরিস্ট গাইড হলেও বইটার প্রশংসা করে চিঠি আসে কলকাতা, ঢাকা এবং দিল্লি থেকে। বইয়ের এক কপি পাঠিয়েছিলাম প্রয়াত রাজ্যপাল এবং বিশিষ্ট ঐতিহাসিক ডক্টর নুরুল হাসানের কাছে, তিনিও প্রশংসা করে চিঠি দিয়েছিলেন। রমেশচন্দ্র মজুমদারের বইতে যে ইঙ্গিত ছিল পরে দেখলাম ওই সময়ের ইতিহাস নিয়ে লেখা অনেক বই, দলিল, দস্তাবেজ সেই ইঙ্গিত নানাভাবে ছড়িয়ে রয়েছে। এই ব্যাপারে সিয়ারুল মুতাক্ষরিন, রিয়াজুস সালাতিন, মুজাফরনামা প্রভৃতি ফার্সি বই, ইউসুফ আলীর আংরেজু কা শর্মনাক দৌর এবং হাদিকাত আল সাফা প্রভৃতি উর্দু বই এবং একগুচ্ছ ইংরেজি বই অনেক সাহায্য করেছে। এছাড়া ওই সময়কার ইস্ট ইন্ডিয়া কোম্পানির করেসপন্ডেন্স এবং অন্যান্য নথিপত্র তো ছিলই। ইংরেজি বইগুলির মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হয় সমসাময়িক ফরাসি জ্যা লয়ের মেমোয়ার্স, ইংরেজি অনুবাদ 1913 সাল, এবং জে এস লিটলের হাউস অব জগৎসেট। এসব ঘাটতে ঘাটতে আমার মনে ক্রমশ এই ধারণা দানা বাঁধতে থাকে যে ইতিহাস কোথাও স্পষ্ট করে আমাদের পরিবারকে বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করেনি, বরং দেখা যাচ্ছে যে পলাশী চক্রান্তে মির্জাফরের চাইতেও অনেক বড় ভূমিকা নিয়েছিলেন জগৎ শেঠ এবং অন্যান্যরা।